বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এখন পর্যন্ত দুই উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ এছাড়া পানিতে ডুবে মারা গেছেন তিনজন এদিকে রাতভর বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করে সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তিতে চোদ্দ ইউনিয়নের মানুষ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিয়েছে এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত সাত হাজার সাতশো হেক্টর জমির আমন ধান ও ছয়শো হেক্টর জমির শীতকালীন সবজি সম্পূর্ণ পানির নিচে এছাড়া আংশিক তলিয়েছে সাড়ে নয় হাজার হেক্টর জমির ধান ভাজি বাড়ি বারো ভাজি খেতেছে আল্লাহ ঠান্ডা গেছে গরিব মানুষ তাও খাই টানা বৃষ্টি উজানের ঢলে শেরপুরের মহারসীয় ভোগাই নদীর পানি বেড়ে দুই উপজেলার শতাধিক গ্রামে পঞ্চাশ হাজারের বেশি মানুষ পানি বন্দে বিস্তারিত জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বি শোভন শোভন এই মুহূর্তে শেরপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন যেসব এলাকা প্লাবিত হয়েছে সেগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখুন আবহাওয়ার পরিস্থিতি আমি যদি আপনাকে একটু বলি সকাল থেকে কিন্তু আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি আর যেসব এলাকা গতকাল প্লাবিত হয়েছে সেসব এলাকা থেকে এখন নতুন করে আরো পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে তো সব মিলিয়ে দেখা যায় যে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ ভয়াবহ রূপ নিচ্ছে খুব কম সময়ের মধ্যে তো স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে তারা যেটি বলছে যে আসলে স্বাধীনতা যুদ্ধের পর পরে শেরপুরের নালিতাবাড়ি বাস শ্রীবর্দী উপজেলায় এত কম সময়ের মধ্যে এত ভয়াবহ বন্যা তারা আগে দেখেনি তো এতে আসলে দরিদ্র শ্রেণীর যারা একটু যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে তো এখানে আসলে মাটির চুলো যেগুলো রয়েছে পানিতে তলিয়ে যাওয়ায় তাছাড়া গোখাদ্যের সংকট থাকায় স্থানীয়রা কিন্তু বেশ বিপাকে রয়েছে তো স্থানীয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছে তারা যেটি বলছে যে তারা আসলে ত্রাণ বিতরণ বিতরণ কার্যক্রম শুরু করছেন আরো অন্যদিকে এখন পর্যন্ত প্রায় তিন জনের মৃত্যু হয়েছে বন্যা নিতে ডুবে কৃষি বিভাগের তথ্য প্রায় সতেরো হাজার হেক্টর জমির ধান কিন্তু এখন বন্যার পানিতে নিমজ্জিত আর ছশো হেক্টর জমির শীতকালীন যে সবজি আছে সেসব এখন পানিতে নিমজ্জিত পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে ওই টানা কয়েকদিন দুই একদিন এই পানি বাড়তে পারে এই পানি বাড়ার ফলে তারপরে ধীরে ধীরে আসলে পানি কমবে সব মিলিয়ে টানা সাত দিনের একটি ঢকল যাবে এই বান ভাসিদের মধ্যে আমি একটু আপনাকে হিসাবটা জানিয়ে রাখি শেরপুর জেলার তিনটি উপজেলা আছে ঝিনাইগাতি শ্রীbuty ও নালিতাবাড়ি বন্যার পানিতে প্লাবিত তো এই তিন উপজেলার প্রায় চব্বিশ থেকে পঁচিশটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে তো এসব পানিবন্দি মানুষদের উদ্ধার করতে গতকাল রাত থেকে কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবীরা আর সব মিলে এখন দেখা যাচ্ছে যে বন্যা কম সময়ের মধ্যে খুব ভয়াবহ রূপ নিচ্ছে মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য শেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী